আসসালামু আলাইকুম। উত্তরা টাউন কলেজের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সালিনুল লিখন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের প্রথম সেমিস্টারে পড়ছেন, তাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে ক্লাস যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক গল্পটি নিয়ে আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক বাংলা সাহিত্যের একটি অত্যন্ত সুন্দর এবং হচ্ছে বিখ্যাত একটি গল্প প্রাগৈতিহাসিক। তো আমরা প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি কথা বলবো। তো মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক। কথাসাহিত্যের অর্থাৎ গল্প এবং উপন্যাস লেখার মধ্যে তার যে সক্রিয়তা ছিল অনন্য, এবং বিশেষ করে উপন্যাসিক হিসাবে তিনি অত্যন্ত খ্যাতি পেয়েছেন। তার বিখ্যাত অনেকগুলো উপন্যাসের কথা আমরা জানি, পদ্মা নদীর মাছি, তারপর হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এই যে এই উপন্যাসগুলো বিখ্যাত উপন্যাস বাংলা সাহিত্যে। এছাড়াও তিনি আরো অনেক সাহিত্য রচনা করেছেন। তো মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য একজন লেখক। তিনি জন্মগ্রহণ করেছেন 1908 সালের 19শে মে পশ্চিমবঙ্গের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন, আর মৃত্যুবরণ করেন হচ্ছে 1956 সালের 3 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের যে লেখাগুলো, সেই লেখাগুলোতে কয়েকটি বিষয় আমরা পাই। আমরা প্রথমেই বলছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় একজন হচ্ছে সক্রিয় লেখক, অর্থাৎ স্বতন্ত্র ধারার একজন লেখক। তার লেখার বিশেষত্ব হচ্ছে তার জীবনের কিছু ছায়াপাত এই তার লেখাগুলোতে পড়েছে। সেটা হচ্ছে আমরা জানি তিনি বামপন্থী চিন্তাভাবনার সাথে জড়িয়ে, রাজনীতির সাথে একটা পর্যায়ে জড়িয়ে গেছেন, অর্থাৎ কার্ল মার্ক্সের যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা তার মধ্যে প্রভাব ফেলেছিল, এবং তার অনেকগুলো সাহিত্যে অনেকগুলো লেখায় এই কার্ল মার্ক্সের যে মার্ক্সবাদ, সেই মার্ক্সবাদের প্রভাব তার লেখা রয়েছে। আরেকটি বিষয় তার লেখাগুলোতে আমরা পাই, সেটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড নামক একজন মনোবিজ্ঞানী, তার মনোবিকলন তত্ত্ব, সেই মনোবিকলন তত্ত্বের প্রভাব তার এই গল্প বা উপন্যাসগুলোতে আমরা পাই। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্প, সেই গল্প প্রাগৈতিহাসিক, এই গল্পটি আমরা এখন আলোচনা করব। প্রাগৈতিহাসিক এই গল্পটির যে নামকরণ, সেই নামকরণটি দিকে আমরা খেয়াল করলে বুঝতে পারবো প্রাক ঐতিহাসিক, প্রাক যোগ ঐতিহাসিক, এ অর্থ হচ্ছে ইতিহাসের আদি আদি কথা, মানে ইতিহাসের আদি পর্ব বা আদি কথা এই গল্পের নামকরণের মাধ্যমে বোঝানো যাচ্ছে। তো আমরা প্রাগৈতিহাসিক গল্পটি যে মূল কাহিনীটা, সেটা আমরা প্রথমে এই আজকের ক্লাসে পরিচিত হব। এরপরে আরেকটি ক্লাসে আমরা প্রাগৈতিহাসিক গল্পের যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো, সেই চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা গল্পটি, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো গল্প আপনারা যখন পড়বেন তখন আপনারা যে প্রথম যে কাজটি হবে, গল্পটির যে কাহিনীটা অর্থাৎ গল্পের যে মূল বিষয়বস্তু বা কাহিনীটা, সেটা আপনারা আয়ত্ত করে ফেলবেন। তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তর লিখতেই সুবিধা হবে, এবং সহজে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর নিজের মতো করে গল্পের উত্তরটা দিতে পারবেন। তো আমি গল্পটি এখন আপনাদের সামনে নিজের ভাষায় উপস্থাপন করছি, বা নিজের আপনাদের বোঝার সুবিধার্থে এইটি উপস্থাপন করছি। আপনারা হয়তো খেয়াল করবেন যে বইয়ে যেভাবে গল্পটি লেখা আছে, সেই গল্পটির ভাষামান মোটামুটিভাবে একটু কঠিন। স্বাভাবিকভাবে পড়লে এটাকে আসলে আয়ত্ত করা একটু কঠিন হয়ে যায়, কিন্তু গল্পটি খুবই সুন্দর এবং গল্পের যে বিষয়বস্তু সেটিও চমৎকার, এবং গল্পটি পড়ে আপনারা আনন্দই পাবেন। তো আমি মোটামুটিভাবে গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সেটি হচ্ছে ভিখু, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ভিখু। ভিখুর যে জীবন, সেই জীবনের একটা অংশ আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো গল্পের যে প্রধান চরিত্র ভিখু, সেই ভিখু প্রথমেই যেটা আমরা দেখতে পাই সে ছিল ডাকাত সর্দার। তো ডাকাত সর্দার জীবনের বেশিরভাগ সময় সে ডাকাতি করে জীবনযাপন করছে, এবং সে অনেক হিংস্র প্রকৃতির মানুষ ছিল। সে ডাকাতি করতো এবং হচ্ছে সহজে মানুষ খুন করতো। তার চরিত্রেও কিছু সমস্যার কথা আমরা গল্পে পাই, তো এটা আমরা গল্পে দেখতে পাই। তো সে গল্পের প্রথমেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে
ডাকাত সর্দার ভিখু, তা আমরা পূর্বেই বলেছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে প্রাগৈতিহাসিক গল্প, এই গল্পের যে চরিত্র, প্রধান চরিত্র ভিখু, এই ভিখু হচ্ছে ডাকাত সর্দার। এবং এই ডাকাত সর্দার ভিখু এতদিন তো তার ডাকাতিগুলি চলছে, তো আমরা গল্পের প্রথমেই যেটা দেখি সেখানে দেখা যাচ্ছে সে বৈকুণ্ঠ সাহা নামক হচ্ছে একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর আড়তে সে ডাকাতি করতে যায়। এখানে লেখা আছে গদিতে, তো আমরা বুঝতে পারি এটা একটা পাইকারি দোকান বা এই জাতীয় কিছু, যেখানে হচ্ছে তার গদিতে সে চুরি করতে যায়। এবং তার দলে 11 জন সদস্যের মধ্যে একমাত্র সে বেঁচে ফিরে আসে, অন্যরা হচ্ছে অন্যরা সবাই ধরা পড়ে, 11 জন সদস্যের 10 জনই ধরা পড়ে। এবং হচ্ছে সে একটু সে একটা বর্ষার আঘাত পায় হচ্ছে ঘাড়ে, একটা বর্ষার আঘাত নিয়ে কোনো রকমে সে পালিয়ে আসতে পারে, অন্যরা সবাই ধরা খায়। এবং এখানে আরেকটু কথা বলা দরকার, এখানে সে আবার বৈকুণ্ঠ সার একদম ছেলেকে সে আবার হত্যাও করে ওখানে, অর্থাৎ সে কিন্তু খুন করে আসে এরকম একটা অবস্থা সে এই গল্পে আমরা এটা দেখতে পাই। এরপরে যে সে দেখা যাচ্ছে যে কোনো রকমে একদিন সারাদিন সে একটা বনের মধ্যে, সরবন বিহারের মধ্যে একটা লুকিয়ে থাকে। এরপরে এর থেকে আরো প্রায় 9 ক্রোশ দূরে সে আসে তার একটা পুরাতন পরিচিত বা বন্ধুর মতো একজন মানুষ, তার নাম হচ্ছে প্রহ্লাদ বাগচি। তার বাসায় সে আশ্রয় প্রার্থনা আশ্রয় চায়, তো প্রহ্লাদ বাগচি তার পূর্ব পরিচিত, কিন্তু প্রহ্লাদ বাগচি আসলে তার নিজের ঘরে তাকে আশ্রয় দিতে চায় না। কারণ হচ্ছে একত্র সে খুনের আসামি, এবং হচ্ছে সে হচ্ছে পালিয়ে আসছে, তাকে পুলিশ খুঁজতেছে, এরকম একটা অবস্থায় আসলে তাকে আসলে ঘরে জায়গা দেওয়া যায় না। সে যেটা করে, তারপরে তার পুরাতন পরিচিত মানুষ, ঘনিষ্ঠ মানুষ, তো তার জন্য সে যেটা, এদিকে প্রহ্লাদ বাগচি ভিক্ষুকে তো বনের মধ্যে রেখে চলে যায়, এবং সেখানে সে তার এক আত্মীয় বিয়েতে খুব মদ খায় এবং হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এবং এবং সে যে ভিক্ষুকে বনের মধ্যে মাচার মধ্যে বনের মধ্যে একটা মাচা বেঁধে যে রেখে মাচার উপর যে রেখে এসেছিল, এই কথা সে ভুলে যায়। আর এদিকে ভিক্ষুর অবস্থা খুবই শোচনীয় হয়ে ওঠে, তার একটি হাতে একটা আঘাতপ্রাপ্ত, এবং সেখান থেকে সেটি ফুলতে থাকে এবং হচ্ছে পুঁজ বেরোতে থাকে, এই হাতটি আস্তে আস্তে অকেজ হতে থাকে। এমন একটা কঠিন পরিস্থিতি যে যে পোকামাকড় এসে এই হাতটিতে আঘাত করতে থাকে বা কামড়াতে থাকে, এটি তার জন্য অসহনীয় হয়ে ওঠে। আর সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে সে পানি খেতে পারে না কোনোভাবে, সে পানি খাওয়ারও সুযোগ নেয়। একটা পর্যায়ে সে হামাগুড়ি দিয়ে, যেহেতু সে আহত, হামাগুড়ি দিয়ে সে পাশের একটা পাশের একটা জলাশয় থেকে যে পানি আনে, এবং সেখান থেকে আবার এসে সে মাচাতে মাচা মাচাতে আশ্রয় নেয়। চারদিকে ঝোপঝাড় বন, হিংস্র জন্তু জানোয়ারের যা পোকামাকড় ঝোঁক, এ খুব খারাপ অবস্থা। তো এরকম একটা অবস্থায় ভিখু খুবই অবর্ণনীয় একটি কষ্ট পাতে থাকে। প্রায় সপ্তাহখানিক পরে প্রহ্লাদের মনে হয় যে যে ভিখুকে তো সে এই মাচার মধ্যে রেখে এসেছিল, বনের মধ্যে রেখে এসেছিল। ভিখু প্রহ্লাদ এবং তার বনজামাই হচ্ছে, তার নাম হচ্ছে ভরত, সে এবং তারপরে সে দেখে ভিখুর এই কষ্ট দেখে সে আর ছেলে একটু মায়া হয় এবং কিছুটা অনুশোচনাও করতে থাকে, সে যে তার কথা ভুলে গেছে, অনুশোচনা করতে থাকে। এবং হচ্ছে সে ভিখুকে সেজন্য তাকে নিয়ে তার একটু দয়া হয় এবং তার বাড়িতে তাকে আশ্রয় দেয়। বাড়িতে গিয়ে সে যেটা করে সেটা হচ্ছে ভিক্ষুকে সে তার বাড়িতে একটা চালার উপরে, ঘরের চালার উপরে, চালার উপরে একটা জায়গায় তাকে লুকিয়ে রাখে। এবং সেখানে খুব একটা শুশ্রূষা ছাড়াই ভিক্ষু কিন্তু ভালো হয়ে ওঠে অল্প দিনের মধ্যে, এবং ভিক্ষু আস্তে আস্তে ওই সেখানে ভিক্ষু আস্তে আস্তে একটু ভালো হতে থাকে, তার যে কষ্টগুলো সে কষ্ট কমতে থাকে, সবই ভালো ছিল। শুধু একটা হাত তার অকেজ হয়ে যায়, যে হাতটি তার ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেই হাতটি সে আর নাড়াতে পারে না, সে হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। তো সবই ভালো চলছিল, কিন্তু একদিন ভিক্ষু প্রহ্লাদ বাড়ি তার না থাকার সুযোগে ভিক্ষুর তার ভিক্ষুর যে আসল চরিত্রটা উন্মোচনিত হয়ে পড়ে। একদিন ভিক্ষুর প্রহ্লাদের বাড়ি না থাকার সুযোগ নিয়ে প্রহ্লাদের স্ত্রীর দিকে সে খারাপ দৃষ্টিতে তাকায় এবং হচ্ছে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে, কিন্তু হচ্ছে প্রহ্লাদ হচ্ছে বাগদির মেয়ে, প্রহ্লাদের স্ত্রী হচ্ছে বাগদির মেয়ে, তার সাথে সে পেরে ওঠে না এরকম একটা অবস্থায়। কিন্তু সে যেটা প্রহ্লাদের স্ত্রী, এরপরে ভিখু প্রহ্লাদের স্ত্রী প্রহ্লাদ আসার পরে
হ্যাঁ প্রহ্লাদকে সব কিছু বলে দেয়। এবং এই বলে দেওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে, এরপরে হচ্ছে প্রহ্লাদের সাথে ভিখুর মারাত্মক ঝগড়া হয়। একটা পর্যায়ে সে বলে যে তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে ভিখু অনেক চালাক প্রকৃতির মানুষ, যার কারণে সে প্রহ্লাদের সাথে একটা ঝগড়া বাঁধিয়ে দেয়। ভিখু দাবি করে যে তার কোমরে একটা অলঙ্কার বাঁধা ছিল, এটা হচ্ছে প্রহ্লাদ চুরি করছে। তাদের দুজনের মধ্যে ঝগড়া বিপত্তি শুরু হয় এবং এক ধরনের মারামারি তৈরি হয়। কিন্তু মারামারিতে আসলে ভিখু পেরে ওঠে না, কারণ ভিখু যত দুর্ধর্ষ তার একটি হাত কিন্তু ভাঙা, একটি হাত কিন্তু অকেজ। আর হচ্ছে প্রহ্লাদকে প্রহ্লাদ দেখা ছিল না, প্রহ্লাদের সাথে তার বোন জামাই হচ্ছে ভরতও ছিল, যার কারণে আসলে তার সাথে পেরে ওঠে না। এবং কিন্তু ভিখু যেটা করে সেটা হচ্ছে একটা পর্যায়ে তাকে বাড়ি ছাড়তে হয় ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে ভিখু বাড়ি ছাড়ার পরে যেটা হয় সেটা হচ্ছে ভিখু একটু যে হচ্ছে প্রহ্লাদের বাড়িতে গোপনে আগুন লাগিয়ে দিয়ে যায়। এবং হচ্ছে প্রহ্লাদও এটার কোনো বিচার চাইতে পারে না, কারণ বিচার চাবে কিভাবে, কারণ সে তো আসলে ভিখুকে আশ্রয় দিয়েছিল, অর্থাৎ সে খুনিকে আশ্রয় নিয়েছিল। সে কাউকে অভিযোগও জানাতে পারে না, অনেকটা কিছুটা অসহায় হয়ে পড়ে প্রহ্লাদ। এবং ভিখু এরপরে যেটা করে সেটা হচ্ছে সে বেরিয়ে পড়ে এবং দ্রুত সে জায়গাটা পরিত্যাগ করে। এবং পরিত্যাগ করার পরে সে যেটা করে সেটা হচ্ছে একটা পুরাতন একটা নৌকা যেটা সে খুঁজ পায় আর কি, সেই নৌকা করেও সে অনেক দূর চলে যায়, এক হাতে বইটা বাইতে বাইতে চলে যায়। এবং একটা পর্যায়ে যে মহকুমা শহরে এসে সে উপস্থিত হয়, এবং সেই মহকুমা শহরে এসে উপস্থিত হয়ে পৃথিবীর সবচেয়ে যে আদিম পেশা ভিক্ষাবৃত্তি, সেই ভিক্ষাবৃত্তি দিয়ে তার জীবন শুরু করে। তো এই ভিক্ষাবৃত্তির জন্য তার একটা বড় বিজ্ঞাপন ছিল বা বড় সুবিধা ছিল হচ্ছে তার ভাঙা হাতটি বা তার অকেজো হাতটি। এবং এক হাত যে অকেজো এটাতে মানুষের দয়া হয়, কিন্তু প্রথম প্রথম সে যেটা করে সেটা হচ্ছে সত্যিকার ভিক্ষুকদের মতো আচরণ সে করতে পারে না, যেন মানুষ কেন ভিক্ষা তাকে দেয় না এটার জন্য সে খুব রুষ্ট। তার কাছে পর্যাপ্ত সাহায্য আসে না, এটা নিয়ে সে খুব কষ্ট, সে মানুষের প্রতি খুব রাগান্বিত, মানে অনেক সময় তাকে রাগত দৃষ্টিতে তাকায়। কিন্তু অল্প সময়ের মধ্যে সে আসলে ভিক্ষাবৃত্তির যত কৌশল আছে সে কৌশল সে কিন্তু রপ্ত করে ফেলে। এর মধ্যে ভিখু হচ্ছে ভিক্ষাবৃত্তি করে মোটামুটি চলার মতো একটা ব্যবস্থা সে করে নেয়। এবং মোটামুটি এখানে একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে ভিখু নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর ছিল। ভিখু এত তার এত কষ্ট, এত দুঃখ, এত বা এত জীবনকে জীবন নিয়ে এত হতাশা, তার মধ্যেও কিন্তু সে কিন্তু হচ্ছে সবসময় নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার একটা চেষ্টা তার মধ্যে আমরা সবসময় দেখি। এবং জীবনের ঝুঁকি নিয়ে সে যেভাবে যে মহকুমা শহরে চলে এসেছে এবং সেখানে গিয়ে সে তার পেশা বদলিয়ে ফেলে এবং হচ্ছে পৃথিবীর আদিম যে পেশা সেই পেশাটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, সেই ভিক্ষাবৃত্তির মাধ্যমে সে জীবন শুরু করে। এবং তার ভিক্ষাবৃত্তির মাধ্যমে যে জীবন শুরু হয় তার, এবং সেই জীবনটা আসলে একটু কঠিন জীবন ছিল, কারণ হচ্ছে এটা তার সাথে আসলে যায় না এরকম একটা ব্যাপার। তো ভিক্ষাবৃত্তির মাধ্যমে সে এখানে অল্প দিনই মোটামুটি সে টাকা পয়সা মোটামুটি সে আয় রোজগার করা শুরু করে। কিন্তু হচ্ছে এবং সেখানে সে একটা মানে এটাকে একটা চালা, মানে এটাকে ঘর তো বলা যাবে না, আসলে একটা চালা সে ভাড়াও নেয় এবং সেখানে সে থাকতে শুরু করে। তো ভিক্ষাবৃত্তির জীবনটা তার জন্য যথেষ্ট কষ্টকর হলেও সে এই জীবনটাকে মেনে নেয়, এবং এই জীবনে সে ভিক্ষাবৃত্তির যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো সে রপ্ত করতে থাকে। এবং এর মধ্যেই তার জীবনে আরেকজন নারী উপস্থিত হয়, তার নাম হচ্ছে পাচি। তার সে যে জায়গায় ভিক্ষা করত মহকুমা শহরে, সেখানে সেই পাচিও ভিক্ষা করত। এই পাচির তার যেমন হচ্ছে হাতে সমস্যা, পাচির আবার একটা পায়ের সমস্যা। পায়ে হচ্ছে তার হচ্ছে একটা ঘা আছে, এই ঘাটা সে ওষুধ খেলে হয়তো শুকিয়ে যাবে, কিন্তু পাচি কিন্তু ঘাটা শুকাইতে চায় না বা ঘা চিকিৎসক এটা চায় না, সে ঘাটাকে ধরে রাখতে চায়। তো আমাদের এই গল্পের যে প্রধান চরিত্র ভিখু তার মনে ধরে পাচিকে, সে পাচিকে বিয়ে করতে চায় এরকম একটা অবস্থা। কিন্তু বিয়ে করতে চায় সে ঠিক আছে, কিন্তু সে মনে সে চায় পাচির যাতে পায়ের ঘাটা শুকিয়ে যায় সে এটা চায়, বা পাচি যাতে তার ঘাটাকে চিকিৎসা করে শুকিয়ে নেয় বা এই ঘাটা যাতে না থাকে তাইলে তাকে বিয়ে করবে, এরকম একটা প্রস্তাবও কিন্তু পাচিকে দেয়। পাচি পাচি কিন্তু আসলে ভিখুকে বিয়ে করতে রাজি, বিয়ে করতে হয়তো রাজি তার মনে সায় ছিল, কিন্তু সে এই ঘাটা শুকাতে রাজি না।
কিন্তু ভিখু চায় তার যে করে হোক ঘাটা যাতে শুকিয়ে যায়, মানে ঘাটার চিকিৎসা করা হোক, এটা সে চায়, কিন্তু পাচি চায় না। পাচির কথা হচ্ছে আজকে হয়তো ভিখু তাকে বিয়ে করতে চাচ্ছে কে ঘা শুকালে, কিন্তু যখন ভিখুর যখন তাকে ছেড়ে দিবে তাহলে সেই ভিক্ষা করার জন্য ঘাটা কোথায় পাবে? অর্থাৎ পাচির এই পায়ের ঘাটা হচ্ছে তার ভিক্ষা করার জন্য একটা বড় বিজ্ঞাপন। আমরা এটা দেখতে পাই, পাচি কোনোভাবেই তার পায়ের ঘাটা শুকাতে রাজি হয় না, এবং রাজি হয় না এই কারণেই যে সে ভিখু হয়তো তাকে এখন বিয়ে করতে চায়, কিন্তু একটা পর্যায়ে হয়তো ভিখু পাচিকে পছন্দ হবে না, তখন ভিখু যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে কীভাবে? এইভাবে আমরা দেখতে পাই যে ভিখু কোনোভাবেই হচ্ছে পাচিকে রাজি করাতে পারে না ঘাটটা শুকাতে। এরপরে সে আরেকটি প্রস্তাব দেয়, সেটা হচ্ছে ভিখু একসময় হচ্ছে পাচিকে এমনি বিয়ে করতে রাজি হয়, ঘাস শুকানোর প্রয়োজন বা ঘায়ের চিকিৎসার প্রয়োজন নয় তাকে রাজি, কিন্তু তখন পাচি রাজি হয় না। পাচি একটা পর্যায়ে জানায় হচ্ছে সে তার একজন আছে বা সে একজনের সাথে সংসার করে, তার নাম হচ্ছে বশির। ভিখু যে কোনোভাবে হচ্ছে পাচিকে বিয়ে করতে চায় এবং পাচির সাথে সংসার করতে চায়, এটা চায়, কিন্তু পাচি আসলে এখন আর রাজি হয় না। একটা পর্যায়ে সে এরপরে একটু হতাশ হয়ে পড়ে, সে সে একটু প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে। আমরা জানি, আমরা বলছিলাম যে ভিখু হচ্ছে হিংস্র প্রকৃতির একজন মানুষ, সে তার হিংস্রতা আছে, গল্পের প্রথমেই আমরা দেখেছি তার হিংস্রতা অনেক মারাত্মক বলা যায়। এই হিংস্রতা তার মধ্যে জেগে ওঠে, সে এর মধ্যে খোঁজ নেয় হচ্ছে পাচি কোথায় থাকে, তার ঘর মানে যায় সে যেখানে থাকে সেখানে সে দেখে আসে। এরপরে একটা পর্যায়ে আমরা দেখতে পাই হচ্ছে পাচি পাচির বাড়িতে একদিন সকালে এসে, ভোরে একদিন সকালে এসে উপস্থিত হয়, এবং সেখানে সে একটা দা জাতীয় একটা অস্ত্র দিয়ে এক কোপে হচ্ছে বশিরকে হত্যা করে, এবং হত্যা করে বশিরের যত সম্পদ আছে সেই সম্পদ নিয়ে এসে, সে সম্পদ বলতে হচ্ছে মাটির নিচে লুকানো কিছু টাকা পয়সা, এগুলো নিয়ে সে 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 নিয়ে যায় এবং বশিরকে হত্যা করে, এবং এরপরে পাচিকেও সঙ্গে নিয়ে যায়, এবং পাচিকে নিয়ে সে পাড়ায় হচ্ছে অনন্তের পথে, অর্থাৎ পাচিকে নিয়ে তার নতুন সংসার শুরু হয়, এবং পাচিও কিন্তু তার সাথে যায়। বশিরকে হত্যা করার পর পাচি তার সাথে যায়, এটাই হচ্ছে আমাদের গল্প। এবং সত্যি পাচিকে নিয়ে সে নতুন একটা জীবনে প্রবেশ করে, এখানে আমাদের গল্পটা শেষ। অর্থাৎ এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের গল্পের যে প্রধান চরিত্র ভিখুর চূড়ান্ত নিষ্ঠুরতা, চূড়ান্ত হিংস্রতার একটা পরিচয় আমরা পাই। তো আমাদের এই গল্পের যে চরিত্র ভিখু, এই চরিত্রটি একটু একেবারেই হচ্ছে সমাজের মধ্যে একদম নিষ্ঠুরচক্রী। প্রথমত সে ছিল ডাকাত সর্দার, আমরা এই জিনিসটা দেখেছি। তারপর আমরা তার অকৃতজ্ঞতার পরিচয় পেয়েছি, কিভাবে অকৃতজ্ঞতা যে তাকে আশ্রয় দিয়েছিল প্রহ্লাদ বাগচি, সেখানে যে সে সমস্যার সৃষ্টি করে, এমনকি তার ঘরটা পুড়িয়ে দিয়ে আসে, তার স্ত্রীর দিকে সে কুনজর দিয়েছিল, এরকম ঘটনা আমরা পেয়েছি। তারপরে এখানে এসে আমরা দেখলাম পাচিকে পাওয়ার জন্য সে যে কোনোভাবে হোক সে যেটা করে সেটা হচ্ছে তার 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 স্বামীকে হত্যা করে। এই এই এক হিংস্র চরিত্র, এই সব হিংস্র চরিত্র হচ্ছে পৃথিবীর মানুষের মধ্যে আদিম প্রবৃত্তি। তো এই জন্য আমাদের গল্পটির নাম প্রাগ ঐতিহাসিক, যে পৃথিবীর আদিমতম সভ্যতা যেটা, বা সভ্যতাও বলা যায় না, এটাকে অসভ্যতা বলি বলতে পারি আমরা, সেই অসভ্যতার গ্রাস করেছিল যার মধ্যে সে হচ্ছে ভিখু। তো এই ভিখু চরিত্র, তবে এর মধ্যেও তার মধ্যেও কিন্তু একটা জীবন আছে, এর মধ্যেও সে জীবনকে পরিচালিত করতে যায়, জীবনকে পরিচালিত করার জন্য সে নিঃসঙ্গ জীবন চায় না, এরকম কিছু বিষয় এখানে আছে। সব মিলে গল্পটি অনেক সুন্দর এবং হচ্ছে বিখ্যাত একটি গল্প। তো আমরা আজকের প্রথম পর্বের আলোচনা শেষ করছি, আগামীতে আরেকটি পর্ব আমরা আলোচনা করব, সেখানে আমরা এই গল্পের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, খোদা হাফেজ।